हेलो फ्रेंड्स, आशा करी सबाई ভালোই আছেন। নতুন প্রহর ইউটিউব চ্যানেলের আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওর টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আসলে ব্যাপারটা কি। হ্যাঁ, এই ভিডিওতে আমি হ্যাশট্যাগ নিয়ে আলোচনা করব। আসলে ইন্টারনেট জগতে হ্যাশট্যাগ একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই হ্যাশট্যাগ কি এবং হ্যাশট্যাগের ব্যবহার সঠিকভাবে জানে না, তো তাদের জন্যই এই ভিডিওটি তৈরি করা হয়েছে। আর হ্যাঁ, আপনি যদি নতুন প্রহর ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রথমেই বলি হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। এটাকে বলা হয় আ কাইন্ড অফ সার্চ ইঞ্জিন, কারণ হ্যাশট্যাগ এমন একটা জিনিস, যখন আপনি ফেসবুক ব্যবহার করবেন বা আপনি ইউটিউব ব্যবহার করবেন বা ইন্টারনেটের একটা ওয়েবসাইট ব্যবহার করলেন, তখন আপনি যদি একটা বিষয় সার্চ করতে চান বা একটা জিনিস আপনি জানতে চান, তো সেই বিষয়টির আগে হ্যাশ চিহ্ন যুক্ত করে যদি আপনি সার্চ ইঞ্জিনে সেটা সার্চ করেন, তাহলে সেটা হচ্ছে হ্যাশট্যাগের একটা বিষয়। আর হ্যাশট্যাগ ব্যবহার করলে ওই লেখাটা, আপনারা হয়তো আগেও খেয়াল করেছেন, ওই লেখাটা সম্পূর্ণ নীল হয়ে যায়। আর এই লেখাটি নীল হওয়ার কারণ হচ্ছে ওই লেখাটির ওপর ইউটিউব বা ইন্টারনেট একটা সম্পূর্ণ লিংক তৈরি করে দেয়। যেমন আমি যদি হ্যাশ দিয়ে কোনো কিছু লিখি, হ্যাশ রোজ, তাহলে সেখানে অনেক গোলাপের ছবি চলে আসবে। তো আবার আমি যদি হ্যাশ দিয়ে লিখি হ্যাশ গার্ডেন, তাহলে হ্যাশের আন্ডারে যতগুলো গার্ডেন আছে সেই সব গার্ডেনগুলো এখানে চলে আসবে। এরকম একটা সার্চ ইঞ্জিন হচ্ছে হ্যাশট্যাগ। তো আপনি চাইলে আপনার অনেক পোস্টে এই হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন, বা আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড করবেন তখনও এই হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। যেমন আপনি যদি একটা ভিডিও আপলোড করেন ইউটিউবে, তখন আপনার ডেসক্রিপশন বক্সে যদি সেই ভিডিও সম্পর্কে তো একটা ট্যাগ আপনি ব্যবহার করতে পারেন, তাহলে ওই ট্যাগ ইউজ করে যখন কেউ সার্চ করবে তখন আপনার ওই ভিডিওটি সামনে শো করবে। আর হ্যাশট্যাগ ব্যবহার করে মনে করেন আমি লিখলাম যে দিওয়ালি, বা এখানে আমি আর একটা জিনিস লিখলাম, মনে করেন একটা পার্ক লিখলাম, তাহলে পার্ক লেখার পরে এটা যদি আমি সার্চ করি, তাহলে পার্ক নিয়ে যত ছবি হ্যাশট্যাগের আন্ডারে আছে সব চলে আসবে। ফ্রেন্ডস, আমি চলে আসলাম আমার ইউটিউবে। তো এখানে আমি হ্যাশট্যাগ ব্যবহার করে কিছু সার্চ করে দেখাচ্ছি। মনে করেন আমি এখানে হ্যাশ গার্ডেন লিখলাম, তো এরপর আমি সার্চ করলাম। তো এখানে যে ভিডিওগুলো এসেছে গার্ডেনের, সব তারা ডেসক্রিপশন বক্সে গার্ডেন হ্যাশট্যাগটি ব্যবহার করেছিল, এবং এগুলো খুবই সাজানো। এরপর মনে করেন আমি হ্যাশ বাটারফ্লাইস লিখলাম, তো বাটারফ্লাইস লেখার পরে দেখা গেছে যে এখানে সুন্দর সুন্দর প্রজাপতির এবং সাজানো গোছানোভাবে এগুলো চলে এসেছে। তো এই হচ্ছে হ্যাশট্যাগের মূল বিষয়। তো হ্যাশট্যাগ ব্যবহারের মূল বিষয়টা হচ্ছে আপনি একটা নির্দিষ্টভাবে বা একটা গুছানোভাবে কোনো একটা ভিডিও বা কোনো একটা ফটো আপনি খুব সহজে গোছানোভাবে কাছে পাচ্ছেন। আবার অনেকে সঠিকভাবে হ্যাশট্যাগ ব্যবহার করে না, সে মনে করেন এরকমভাবে অনেকে হ্যাশট্যাগ ব্যবহার করে, আমি, তারপরে আবার একটা হ্যাশ, আবার লিখলো রহিম, আবার একটা হ্যাশ দিল, তারপরে আবার লিখলো বাড়ি, আবার হ্যাশ দিল, আবার চাই, অনেকে ডিজাইন করার জন্য এরকম ব্যবহার করে। কিন্তু এর জন্য অনেক সমস্যা হয়, এর জন্য লোকে তাকে অনেকটা আনস্মার্ট ভাবে। আর অনেকে আছে লেখাটা নীল করার জন্য হ্যাশট্যাগ ব্যবহার করে, এটা মোটেও উচিত নয়। আর আপনি অবশ্যই আপনার কিছু কিছু পোস্টে সঠিকভাবে এবং সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন, কারণ সঠিকভাবে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারলে আপনার ওই পোস্টটি মানুষের কাছে খুব সহজে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর মনে করেন আপনি ভিডিও একটা আপলোড করলেন ইউটিউবে, যে থাম্বনেল তৈরি করা শিখুন,
তখন আপনি হ্যাশ দিয়ে যদি লেখেন থাম্বনেল, আর একটা কথা, হ্যাশের পরে কখনো কিন্তু স্পেস দেওয়া চলবে না, তাহলে লেখাটি নীল হবে না। তো হ্যাশ দিয়ে লিখলেন, মনে করলেন থাম্বনেল, তাহলে কেউ যদি সার্চ করে হ্যাশ দিয়ে থাম্বনেল, তাহলে তাদের কাছে ওই থাম্বনেল সম্পর্কিত ভিডিওটিও চলে যাবে। মানে সার্চ করার একটা খুব সহজ প্রক্রিয়া হচ্ছে হ্যাশট্যাগ। আমিও হ্যাশট্যাগ ব্যবহার করি। কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, তো সেখানে আমি মঙ্গল গ্রহ নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম। তো আমি ওই ভিডিওতে হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করেছিলাম দা মার্স, তারপরে আবার হ্যাশ দিয়ে মার্স, এরকমভাবে আমি ব্যবহার করেছি হ্যাশট্যাগ। এখন কেউ যদি এই মঙ্গল গ্রহ সম্পর্কে সার্চ করে বা এটি সম্পর্কে জানতে চায়, তখন আমার ভিডিওটি তাদের কাছে অবশ্যই চলে যাবে একটা গোছানো ভাবে। তো আপনারা অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করার চেষ্টা করবেন এবং সঠিকভাবে হ্যাশট্যাগ ব্যবহার করবেন। তো এই ছিল আজকের ভিডিওটি, আর এই ভিডিওটি দিয়ে যদি আপনার কোনো উপকার হয়, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ, পাশে থাকুন সবসময়।